আন্তর্জাতিক চাপ উপেক্ষা করে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আবারও জোর দিয়ে বলেছেন, পুরো ফিলিস্তিনি ভূখণ্ডের নিরাপত্তার নিয়ন্ত্রণ ইসরায়েলের হাতেই থাকা উচিত এবং এই শর্ত ভবিষ্যৎ ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার ধারণার সঙ্গে সাংঘর্ষিক বলে মন্তব্য করেছেন তিনি। গাজা যুদ্ধ শুরু হওয়ার পর প্রায় ফিকে হতে বসা টু স্টেট সলিউশন বা দ্বি রাষ্ট্র সমাধান নীতি পুনরায় বিশ্ব মোড়লদের সামনে গুরুত্বপূর্ণ ইস্যু হয়ে হাজির হয়েছে। ইসরায়েল ও ফিলিস্তিনিদের মধ্যে দীর্ঘদিনের লড়াই সংঘাতের একটি স্থায়ী সমাধানের জন্য এই দ্বি রাষ্ট্র সমাধান নীতি নিয়ে একসময় জোর আলোচনা চলেছিল, যেখানে ইসরায়েলের পাশাপাশি একটি স্বাধীন ও সার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্রের কথা বলা হয়, যে রাষ্ট্র হবে ফিলিস্তিনিদের এবং ইসরায়েলি ও ফিলিস্তিনিরা নিজ নিজ দেশে সমান মর্যাদা নিয়ে শান্তিতে বসবাস করবে। এখন এই নীতিতে হেঁটে গাজা যুদ্ধ অবসানের পথ খুঁজতে চাইছে যুক্তরাষ্ট্র এবং তাদের পশ্চিমা মিত্ররা। এ বিষয়ে তারা ইসরায়েলকে চাপও দিচ্ছেন বলে নানা আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে খবর প্রকাশ পেয়েছে। কিন্তু শনিবার নেতানিয়াহু যেসব মন্তব্য করেছেন তাতে স্পষ্টই বোঝা যায় তিনি ভবিষ্যৎ ফিলিস্তিনি রাষ্ট্রের বিষয়ে সব ধরনের চাপই অগ্রাহ্য করছেন। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে নেতানিয়াহু লেখেন, ইসরায়েল অবশ্যই জর্ডানের পশ্চিমের পুরো অঞ্চলে নিরাপত্তা নিয়ন্ত্রণ নিজেদের হাতে রাখবে। নেতানিয়াহু এখানে যে অঞ্চলের কথা বলেছেন তার মধ্যে অধিকৃত পশ্চিম তীরও অন্তর্ভুক্ত। ভারতের উত্তরপ্রদেশের অযোধ্যায় ঐতিহাসিক বাবরি মসজিদ নিয়ে বহুকাল ধরে যে বিতর্ক চলে আসছে সেই ইতিহাসের পাতায় যুক্ত হচ্ছে আরেকটি অধ্যায়। 15 শতকের ঐতিহাসিক স্থাপনা 32 বছর আগে গুঁড়িয়ে দেওয়ার পর রাষ্ট্রীয়ভাবে সমারোহে সেখানে উদ্বোধন হতে যাচ্ছে রাম মন্দির। ভারতের সাধারণ নির্বাচনের আগ দিয়ে জমকালো অনুষ্ঠানের মাধ্যমে সোমবার এই মন্দির উদ্বোধন করতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গত শতাব্দীর ছবিগুলোতে বাবরি মসজিদের যে অবয়ব দেখা যায় সে কাঠামো আর নেই। প্রাচীন স্থাপনার আদলে একই জায়গায় গড়ে উঠেছে আধুনিকতার ছোঁয়ায় নান্দনিক স্থাপনা। দেয়ালে দেয়ালে বসেছে কারুকাজ আর দেবদেবীর প্রতিমূর্তি। আলোয় ঝলমলে স্থাপনার গম্বুজের মতো চূড়াগুলোতে উঠছে গেরুয়া পতাকা। 1992 সালের 6ই ডিসেম্বর হিন্দু করসেবকরা বাবরি মসজিদটি ভেঙে গুঁড়িয়ে দেয়। ইরাকের পশ্চিমাঞ্চলে অবস্থিত আল আসাদ বিমান ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র ও রকেট হামলায় যুক্তরাষ্ট্রের কয়েকজন সেনা আহত হয়েছেন। এ বিষয়ে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড থেকে বলা হয়, ইরান সমর্থিত মিলিশিয়ারা শনিবার সন্ধ্যায় আল আসাদ বিমান ঘাঁটি লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং রকেট ছুড়েছে। হামলার পর অনির্দিষ্ট সংখ্যায় মার্কিন সেনাকে ট্রমাটিক ব্রেইন ইঞ্জুরির চিকিৎসা নিতে হচ্ছে। হামলায় অন্তত একজন ইরাকি সেনাও আহত হয়েছেন। ইসলামিক রেজিস্ট্যান্স ইন ইরাক নামে একটি সশস্ত্র সংগঠন এই হামলার দায় স্বীকার করেছে। বর্ণবাদের বিরুদ্ধে লড়াইয়ে অবিসংবাদিত নেতা নেলসন ম্যান্ডেলার 70টি ব্যক্তিগত জিনিসের একটি বিতর্কিত নিলাম আটকানোর চেষ্টা করছে দক্ষিণ আফ্রিকার সরকার। এসব জিনিসের মধ্যে রয়েছে শ্রবণ যন্ত্রের একটি সেট, একটি আইডি কার্ড, বিশ্ব নেতাদের উপহার এবং মাদিবা শার্টের মতো তার কিছু পোশাক। ম্যান্ডেলার বড় মেয়ে মাকা জিওয়ে ম্যান্ডেলা যুক্তরাষ্ট্রে সেগুলো নিলামে তুলছেন, কিন্তু দক্ষিণ আফ্রিকার সরকার বলছে সেগুলো দেশের সম্পদ। জাতীয় ঐতিহ্য হিসেবে বিবেচিত কোনো কিছু দক্ষিণ আফ্রিকার বাইরে নিয়ে যাওয়ার সে দেশে নিষিদ্ধ। ফলে ম্যান্ডেলার জিনিসপত্র বিক্রি বন্ধে একটি আপিল দায়ের করেছে সাউথ আফ্রিকান হেরিটেজ রিসোর্সেস এজেন্সি সাহরা। আপিলের সম্মতি আর সমর্থন দিয়েছে দক্ষিণ আফ্রিকার ক্রীড়া শিল্প ও সংস্কৃতি মন্ত্রণালয়। 2021 সালে ম্যান্ডেলার ওই জিনিসপত্র প্রথম নিলামে তোলার ঘোষণা দেওয়া হলে তাতে সরকার আপত্তি জানায়। সরকারের তরফ থেকে বলা হয় ম্যান্ডেলার কিছু জিনিসপত্র জাতীয় প্রত্নবস্তু, ফলে 2022 সালে সেগুলো নিলামে তোলার পরিকল্পনা থাকলেও সরকার তার বিরোধিতা করে বাতিল করে দেয়। এ নিয়ে 2 বছর আইনি লড়াই চলে। অবশেষে গত ডিসেম্বরে পিটোরিয়ার হাইকোর্ট সরকারের দাবি উপেক্ষা করে ম্যান্ডেলার কিছু জিনিসপত্র বিক্রির অনুমতি দেয়। প্রথমবারের মতো চাঁদের পৃষ্ঠে পা রাখত জাপানের কোনো মহাকাশ যান। স্লিম নামের এই যানটি সফলভাবে চাঁদে অবতরণ করলেও বেশিক্ষণ থাকছে না সে বিজয় উল্লাস, সম্ভবত শিগগিরই জীবন অবসান হতে যাচ্ছে এর। যান্ত্রিক ত্রুটি ধরা পড়েছে স্লিমে মহাকাশ যানটির সোলার প্যানেল কোষগুলোতে সমস্যা দেখা দেওয়ায় এটা ঠিকমতো কাজ করছে না। স্মার্ট ল্যান্ডার ফর ইনভেস্টিগেটিং মুন স্লিম নামে পরিচিত মহাকাশ যানটি বানিয়েছে জাপানের মহাকাশ গবেষণা সংস্থা জাক্সা ও দেশটির খেলনা নির্মাতা কোম্পানি তাকারা তোমি। চাঁদে অনুসন্ধানের জন্য গত 6ই সেপ্টেম্বর মহাকাশে উৎক্ষেপণ করা হয় আধুনিক মহাকাশ যান ওরফে মুন স্নাইপার স্লিপকে। আর স্লিপ বড়দিনে চাঁদের কক্ষপথে পৌঁছায়। পৃথিবীর একমাত্র প্রাকৃতিক উপগ্রহ চাঁদকে কয়েক সপ্তাহ ধরে প্রদক্ষিণ করার পর এটি অবশেষে গত শুক্রবার চাঁদের পৃষ্ঠ স্পর্শ করে। স্লিম সফলভাবে চাঁদের মাটিতে অবতরণ করার পর
জাক্সা এর সঙ্গে যোগাযোগ স্থাপন করেছে।